গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:15। তো আমি ভিডিওটা আজকে এখান থেকে শুরু করলাম, কারণ প্রত্যেকদিনই সকাল সকাল শুরু করি। তো সকালবেলায় শুরু করি প্রত্যেকদিন, সকাল দুপুরও যেটা আমি শুরু তো করি, কিন্তু সন্ধ্যার টাইমে একদিনও মানে শুরু করি নেই ভিডিও। আজকে ভাবলাম আজকে ভিডিওটা সন্ধ্যার দিকে শুরু করে নেই। তো শুরুটা করব কি দিয়ে, তো মানে প্রত্যেকদিন তো এখন বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টির জন্য ঘর থেকে বেরোনো যায় না, একদম জলে জলাকার হয়ে গেছে, একদম গ্রাম ভিসে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। তো দেখো এখানে অনেক ভিজা জামা কাপড় আমার, আমার মেয়ের ছেলের, এগুলো এখন আমি শুকাতে দিব এই যে ঘরটাতে। তো এখানে কিন্তু ফ্যান চলছে, তোমরা দেখতেই পাচ্ছ ফ্যান, কিন্তু ফ্যানের হাওয়া কিন্তু আমার ঠান্ডা লাগে, কারণ ঠান্ডা ঠান্ডা এখন ভাব। তো এখন এগুলো আমি শুকাতে দেবো আর ফ্যান চালু করে বাইরে চলে যাবো, ঘরে থাকবো না, কারণ আমার ঠান্ডা লাগে, আমি ফ্যান চালু করি না। কিন্তু আমার ছেলেমেয়ের এতটাই গরম যে ওদের ফ্যান লাগবেই। তো এগুলো এখন আমি মেলে দিই যতটুকু পারি, ভিজা জামাকাপড়গুলো মেলে দিই। তো তোমরা ভিডিও দেখতে থাকো আর সাথে থাকো। এটা কিন্তু বিছানা, বিছানার উপরে কিন্তু আমি আছি দাঁড়িয়ে। তো বন্ধুরা শুকানো হয়ে গেল, এখন বাইরে আরও অনেক কিছু আছে। তো দেখো তোমরা, তো দেখো তোমরা এভাবে দিলাম আর উপরে ফ্যান চলছে। আমি একটু বাইরে ঘুরতে যাব, বিকেল টাইমটা একটু মানে রাস্তা বেরোলে ভালো লাগে। তো এখনও বেড়ায় কত জামা কাপড় আছে দেখো, দেখো পুরো কত ভিজা জামা কাপড় এলোমেলো, এই যে উপরে আবার আছে এইদিকে। তো তোমাদেরকে একটা দেখাই আমাদের গোয়াল ঘরটা, তোমরা দেখো অবস্থা কি করে রেখেছে, এদিকে গরু বাছুর তেমনি কষ্ট। তো দেখো গরুগুলোর কষ্ট কীরকম, দেখো গরুগুলো এভাবে ভেড়ের মধ্যে দাঁড়ায় থাকে, সত্যি খুব খারাপ লাগে। দেখো তোমরা কীভাবে আছে, আর ওদের ঘরটার অবস্থা দেখো তোমরা, দেখো ওদের ঘরটা দেখো, একদম গোয়াল ঘরের অবস্থা দেখো, কাদা কাদা। দেখো টিনগুলো, দেখো এই টিনগুলো ফুটা, আর ওই দিক থেকে জল পড়ে, এই যে বাসটা দেখতে পাচ্ছেন না, নীল নীল কাপড়টা নিচে এখানে জল পড়ে। সত্যি গরুগুলো থাকতে খুবই কষ্ট হয়, জানি না কেন, যে মানে কি আর বলবো তোমাদেরকে, বলার ভাষা বুঝতে পাচ্ছি না। গরুগুলারও কষ্ট, মানুষেরও কষ্ট, সব পাশেই কষ্ট। তো দেখো এই ঘরের বেড়া বেড়া মানে সে আমাদের কষ্ট হোক সেটা মানি, কিন্তু গরু, এই যে গরু ছাগলগুলোর এত কষ্ট, যে বর্ষার দিনে যে প্রত্যেকে জল পড়ে, ওদের কিন্তু কম কষ্ট হয়, ওরাও তো চায় যে সুস্থ মতো থাকতে, ওদের একটু মানে ভালো জায়গা খুঁজে থাকার জন্য। কী করবা, উপায় নেই, কীভাবে থাকতে লাগবে। তো চলো একটু রাস্তা ঘুরে আসি তোমাদের সাথে। দেখো এখন ওরা বাড়ি আসবে, মানে ওরা বাড়ি আসতেছে, আমি আসলাম বলে ওরা চলে যাচ্ছে। দেখো এখন বাড়ি আসবে, ওরা ঘরে ঢুকবে এখন। আসো টি 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 টি। ওই যে হাসটার বাচ্চা আছে, ওই যে বাচ্চাগুলো, ওই যে, ওই যে বাচ্চাগুলো, আপন পন 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 নাই বাড়ি। ওই যে বাচ্চাগুলো দেখো কত সুন্দর, ওর মা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, কত সুন্দর বাচ্চাগুলো। তো চলো বাড়ি। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে, এটা দিঘি পুকুর, এটা পুকুর। তো এই পুকুরে দেখো কতগুলো জল, একদম এই পুকুরে কিন্তু আমরা সবাই স্নান করি, বাচ্চা কি আমরা মানুষ, বড় মানুষ কি সবাই স্নান করি এই পুকুরটাতে, সত্যি খুবই মজা হয়। সামনে পুকুর থাকা সত্যি খুব, এটা হচ্ছে আমার বাড়ির সামনে রাস্তা, এই রাস্তার সামনেই আর কি পুকুরটা আর কি। তো দেখো এটা আমাদের বাড়ির আশেপাশের জায়গা, তো তোমরা দেখো। Thank you.
দাদাদের বাড়ি। তো চলো পরে আসছি। এখানে আসি আমি দিদি নম্বর ওয়ান দেখতেছি। তোমরা দেখো দিদি নম্বর ওয়ান। এখানে বসে আমি দিদি নম্বর ওয়ান দেখতেছি। আমি দেখো আমার নালটুটাকে কোথায় শুয়ে আছো, শোয়ার জায়গা পায় নাই। এত সুন্দর জায়গায় শুয়ে আছো, ইউ কি লাগে। বন্ধুরা আমরা সন্ধ্যার সময় নিয়ে বসে গেছি। এটা হচ্ছে চাল ভাজা, শুকনো লঙ্কা গুঁড়া দিয়ে মেখেছি। আর এখানে চা আর দুধ, এরা দুধ খাচ্ছে। তো এখন এটা হচ্ছে সন্ধ্যার খাবার, টিফিন। এখন আমি চাটা খাবো। আমি দুধটা খাবো। টিফিন তুমি পড়ে যাবে না, ওই দুধ দিয়ে কত মা। তো বন্ধুরা এটা হচ্ছে আমার পরের দিনের সকাল টাইম। তো এখন আমি চুল আসতেছি। এখন চুল আসতে তারপরে সিঁদুর পরে তারপরে ঘর থেকে বেরোবো। বেরোয় তারপরে বাকি যত কিছু কাজ থাকে তারপরে আমি সেরে নিই। মানে স্নান করার আগে যেগুলো কাজ থাকে ওগুলো সেরে তারপরে স্নান করার পরে মাথায় চিরুনি দিয়ে সিঁদুর পরে তারপরে যে বাকি কাজগুলো থাকে সেইগুলাই আমি পরে করি আর কি। স্নান করে সিঁদুর পরে তারপরে, কিন্তু তার আগে আমি কোনো কাজে হাত দেই না, কারণ ভালো লাগে না। তার এমনি যদি থাকি তো কেমন জানি লাগে, মানে অস্বস্তি অস্বস্তি ভাব লাগে, মনে হয় যেন আমি একদম নোংরা হয়ে আছি, এরকম ভাবটা আর কি আমার লাগে আর কি। তো ওর জন্য আমি আগে স্নান করেই জামা কাপড় ধুয়ে তারপরে এদিকে ঘরে এসে চুল চিরুনি দিয়ে সিঁদুর পরে তারপরে আমি ঘর থেকে বাইরে বেরোয় তারপরে যত কিছু কাজ থাকে ওগুলো আমি সেরে নিই। তারপর সারাদিনে তো আর কোনো চুল চিরুনি দেওয়ার কোনো নামগন্ধই নেই আর, এইটাই হচ্ছে কথা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে 9:41। তো আমি চলে আসলাম সকাল সকাল। সকালে স্নান তো হয়ে গেছে, আর বৃষ্টির জন্য তোমাদের সাথে কোনো কাজে শেয়ার করতে পারছি না, কারণ বৃষ্টি এতটাই বৃষ্টি সকাল হয়ে যায় আর উঠতে খুব বেলা হয়ে যায়, 8:30 এরকম বেজে যায়। উঠতে উঠতে কোনো দিন 9টাও বেজে যায়, এমনই হয়ে যায় এতটাই বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি সকালে। তো ওর জন্য কোনো কতদিন মানে কদিন থেকে আর কি তোমাদের সাথে মানে কোনো কাজ শেয়ার করতে পারছি না। তো আজকে উঠতে বেলা হয়েছে, আজকে 7:49 উঠেছি। তো উঠে শুধু বাসনটুকু মেজে ছেলের জামাকাপড় ধুয়ে স্নান করলাম। স্নান করে এই যে এখন আমি চা বসাইছি, তোমরা দেখো এখানে চাটা বসিয়ে দিয়েছি। আর ছেলে খাইলো বাসি ভাত, কালকে বাসি ভাত ছিল, আর কালকে আমার যা একটু মাংস দিছিল তো ওই মাংসটা রেখে দিয়েছি। তো আমার ছেলে ভাত খাইলো, আর মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে ওঠে নাই। তো আমি চাটা খাই, তো তো ভাত খেলো, তো আর তো আমার কোনো চিন্তা নাই। তো মেয়েও খাবে, চাই খাবে, ও দুধ আছে দুধ খাবে, স্লাইস খাবে। দীপং তুই এটা ছুলু, তো আমি এখন চা খাই, তো পরে আসছি তোমাদের সাথে। চাটা একবার দেখে নাও তোমরা, দেখো আর দিকে হাতের হাড়ি ছেলে খাইলো। দেখো বন্ধুরা আমার মেয়ে এখন ঘুম থেকে উঠলো আর বলতেছে এগুলো ছবি ওঠা বানা, এগুলো ছবি ওঠা বানা, দেখো দেখো এত বেলা করে মানুষ ঘুমায়। হ্যাঁ ঘুমায়, কটা বাজে এখন দেখুক মানুষ, দেখুক তুমি কত বেলা করে ঘুমাও, দেখুক মানুষ দুষ্টু মেয়ে। তো বন্ধুরা আমি বসে পড়লাম চা খেতে। তো মেয়েও ওদিকে উঠে গেছে, মেয়ে কলের পরে মুখ ধুলো, ধুয়ে ও মুখ মুছতে গেল। তো এদিকে আমি অল্প একটু চা খাইলাম, বেশি চা আর কি খাই না। তো এদিকে দেখো মেয়েকে বসিয়ে দিয়েছি, মেয়ে খাচ্ছে এখন। তো আমি কিন্তু বেশি চা খাইনি, আমি অল্প একটুই চা খাইছি, কেন জানি ভালো লাগে না চা খেতে এখন।
তো চাটা খাওয়ার পরে এদিকে ছেলেকে বই নিয়ে বসালাম একটু, কারণ বই একা একা তো পড়তেই চায় না, ওর জন্য আমি একটু বসে বসে ওকে মানে যেটা না পারে সেটা বলে দেই, আর যেটা পারে তো পারেই, এর ওর জন্য পাশে একটু বসতে লাগে, এটাই আর কি, আর কিছুই না। তো বাচ্চাদের নিয়ম তো তোমরা জানোই, মা পাশে থাকলে বই পড়বে, মা পাশে না থাকলে পড়বে না, এটাই হচ্ছে ব্যাপার। আর মেয়ে গেছে ওইদিকে আমার ননদের কাছে বই নিয়ে পড়তে। জীবন ভর, জীবন জীবন ভর, জীবন ভর তা নয় গেলি বেঁকে সোজা হস না দেব সহজ। তো বন্ধুরা ছেলেকে একটু পড়িয়ে তারপরে একটু ঘোরাঘুরি এপাশ ওপাশ ঘোরাঘুরি করে তো এদিকে বসে গেলাম আমি ঢেঁকি শাক বেচতে। তো এই শাকগুলো মা তুলে আনছে, তো আমি একদম কোড়া কোড়া আর মোটা মোটা দেখে বেছে নিচ্ছি, কারণ আমি অল্পই নেব, আর আমি আজকে আলু দিয়ে ঢেঁকি শাকের চচ্চড়ি করব আর পাঁপড় ভাজা। তো এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। জানি না সবাই খাও কি খাও না, সবাই বেশিরভাগে দেখি যে মানে শাকেই খায় আর কি, তো চচ্চড়ি একটু কমেই খায়। তো আমি কোড়া কোড়া থাকলে আমি আর কি চচ্চড়িটা খাই, আর শাক আমি কম খাই, আমার ঢেঁকি শাক ততটাও আর কি পছন্দ না। তো চলো চলে যাই। তো বন্ধুরা আমি চলে আসলাম রান্নাঘরে এখন রান্না করতে, ভাত কিন্তু আমার হয়ে গেছে, দেখো ভাত আমি নামিয়ে নিয়েছি, এই যে ঢেঁকি শাকটা আর আলু, আলু লম্বা লম্বা করে কুচু কুচু করে কেটে নিয়েছি। তো প্রথমত আমি পাঁপড়টা ভেজে নেব, তারপরে আর কি তরকারিটা। তো আমি চলে আসলাম পাঁপড় ভাজতে। তো এই ছোট ছোট পাঁপড়গুলো আমার খেতে ভীষণই ভালো লাগে, জানি না কেন এই পাঁপড়গুলোর মধ্যে এত স্বাদ পাই আমি, যে এই পাঁপড়গুলোই আমি কিনে নিয়ে আসি। এর থেকে আরও ছোট্ট ছোট্ট পাঁপড় পাওয়া যায় না, এই যে মানে তিনকোনাগুলো না, কিন্তু মানে এইরকমই পাঁপড়গুলো হয় পাতলা পাতলা, তো ওগুলো ছোট্টো ছোট্টো, ওই পাঁপড়গুলো আমাকে খুবই ভালো লাগে। তো বড় পাঁপড়ের থেকে এই পাঁপড়গুলো আমি এখন কিনে নিয়ে আসি। তো এই পাঁপড়গুলোতে এমনি তো তেল কিন্তু অনেকটাই টানে আর কি, অতিরিক্ত তেল খায়। তো ওইদিকে পাঁপড় ভাজা করে আমি চলে আসলাম একদম ঢেঁকি শাক আর আলু চচ্চড়ি। তো আমি প্রথমত কিন্তু আমি মানে ফোড়ন দিয়েছি সর্ষে, আমার কোনো কালো জিরে নাই, ওর জন্য সর্ষে আর তেজপাতা আর পেঁয়াজ এই ফোড়ন দিয়ে বাস আমি মানে প্রথমত আলুটা ভেজে নেব, মানে ভাজা ভাজা করে তারপরে কিন্তু আমি ঢেঁকি শাকটা আর কি বসিয়ে দেব। তো এটাই, তো আমি কিন্তু আলুটা বসিয়ে মানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, তারপরে একটু ভাজাভাজি করে হলুদ তারপরে লবণ দিয়ে তারপরে ঢেঁকি শাকটা দিয়ে আর একটু ভাজাভাজি করে যখনই কমিয়ে আসবে ঢেঁকি শাকটা অল্প, তখনই কিন্তু মশলা দিয়ে দেবো। মশলাটা হচ্ছে শুধু আদা রসুন আর পেঁয়াজ আর জিরা আর কিচ্ছু না। তো এটাই আর লাস্টে নামানোর আগে আগে একটু সর্ষে দিয়ে অল্প ভাজাভাজি করে তারপরে নামিয়ে নিতে লাগবে, কারণ বেশি সর্ষেটা ভাজাভাজি করলে কিন্তু মানে তেতো তেতো ভাব হয়ে যায় আর কি। তো আমি বেশি সর্ষেটা ভাজি না, জল ঢালার আগে আগে একটু সর্ষে দিয়ে সর্ষা বাটা দিয়ে তারপরে কিন্তু আমি জলটা ঢেলে তারপরে নামিয়ে নিই। তো এটা কিন্তু আমি ঝোল ঝোল করবো না, মাখা মাখা করবো, কারণ একটু আমার মানে ভাতের সাথে যাতে মাখা যায় সেরকমই করবো। তো চচ্চড়ি তো আমি একদম মানে চচ্চড়ির মতো করবো না, কারণ আমার এক তরকারি ভাত খেতে লাগবে, তো ওর জন্য যাতে আর কি ভাতটা আর কি রস তরকারির রস থাকে, তো এইভাবেই যেন খাওয়া যায় আর কি। তো এদিকে জল টল ঢেলে দিলাম, তোমরা দেখলেই জল ঢেলে একটু জলটা কমিয়ে তারপরে হয়ে গেল আমার চচ্চড়ি। তো তোমরা দেখিয়ে নাও চচ্চড়িটার পরিস্থিতিটা। তো বন্ধুরা আমার ভাত সাজাও রেডি, তো তোমরা দেখে নাও এখন আমরা খাবো, সবাই মিলে খাবো। তো খেয়ে দিয়ে পরে আসছি তোমাদের সাথে। বন্ধুরা খাওয়া দাওয়া করে এখন আমি ঘরের ভিতরে বসে আছি, তো বাইরে আবহাওয়া খুবই খারাপ, এখনও মানে রোদ টোদ তো কোনো নেই, হালকা হালকা আর কি, মানে আকাশটা মেঘলা মেঘলা হালকা। তো খাইলাম তো তিনজনেই, মেয়েকে খাইয়ে দিলাম, ওটা আমি খেলাম, পরে ছেলেকেও খাইয়ে দিলাম আর কি,
তো ওরা তো কার্টুন দেখে খায়, ওর জন্য আর কি ক্যামেরা করতে পারি না আর কি। তো এটাই আমি বসে আছি। তো একটা কথা মনে পড়ে গেল আমার, মানে একদিন আমাকে একজন বলেছিল যে আমি তোমাদের দেখে আর কি ইউটিউব ভিডিওটা শুরু করলাম, ইউটিউব চ্যানেলটা। তো একজন আমাকে বলেছিল, সে আমার আর কি নিজের লোকেই, মানে আমার নাকি মানে যোগ্যতা নেই মানে ভিডিও বানার। তো এটাই, আমার কোনো ট্যালেন্ট নেই, কোনো যোগ্যতা নেই, কোনো মানে কোনো কিছুই নেই আমার মধ্যে, তবু আমি ভিডিও বানাই, আমি কোনোদিন এগিয়ে যেতে পারবো না। তো এটা বলেছিল, কিন্তু সেটা কি সত্যি হবে না মিথ্যে হবে সেটা বুঝতে পারছি না। এখন তোমাদের উপর ডিফারেন্স সব কিছুই, তো তোমরা যেটা করবে আমার সেটাই হবে। তো তোমরা যদি আমাকে এগিয়ে যেতে বলো তো আমি এগিয়ে যেতে পারবো, তোমরা যদি সাপোর্ট করো তো এগিয়ে যেতে পারবো, আর যদি তোমরা সাপোর্ট না করো ভালো না বাসো তো আমি কখনোই পারবো না। সে তার কথাই থেকে যাবে যে আমার কোনো যোগ্যতা নেই, আমার কোনো ট্যালেন্ট নেই, কোনো কিচ্ছুই নেই আমার মধ্যে, কোনো কিচ্ছুই নেই। আমি নাকি আনন্দে করি, আনন্দে ফুর্তিতে, এটাই আমি নাকি ফুর্তিতে করি ইউটিউব ভিডিওটা, ফুর্তিতে বানাই আর কিছুই না, এটাই। তো এটাই আর কি বললাম তোমাদেরকে, তখন তোমরা মানে তোমাদের উপর আমার আশা ভরসা, তোমাদের উপর সব কিছু আমি ছেড়ে দিলাম বা ছেড়ে দিয়েছি আমি, তোমাদের উপরেই সব কিছু, আমার কাছে কিচ্ছু নেই। এখন তোমরাই বলে দাও আমার যোগ্যতা আছে কি নেই, তোমরাই বলে দাও আমার ট্যালেন্ট আছে কি নেই, বুদ্ধি আছে কি নেই, এখন তোমরাই সব কিছু বলে দাও। তো বন্ধুরা, ভিডিওটার এগিয়ে না নিয়ে গিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাই। তো কিছু কিছু মানুষের কথায় এ হাড় ফুটো করে দেয়, মানুষের কথা সত্যি খুবই খারাপ লাগে। তো জানি না আমি কতদূর যেতে পারবো কি পারবো না, হয়তো আমাকে মাঝপথেই ছাড়তে হবে, না হয় যেতে না যেতে পারলে তো আমাকে মাঝপথে ছেড়ে দিতে হবে, সেটাই আর কিছু না, তার কথাই থেকে যাবে, আমার কোনো যোগ্যতা নেই, এটাই। তো ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার আসছি একটা নতুন ভিডিওর সাথে। আজকে তো এই ভিডিওটা পোস্ট করতে পারবো না, কারণ ফোনের নেট নেই, ফোনের নেট সব শেষ। তো নেট না থাকলে আমি ভিডিও কীভাবে ছাড়বো, ছেলে মেয়ে আমার সব নেট শেষ করে দিয়েছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, সুন্দর দিন কাটাও।